নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে স্বাগতম আমরা যে সিরিজটা শুরু করেছিলাম মেডিকেল অ্যাস্ট্রোলজি সেটা আজকে আমাদের তিন নম্বর ভিডিও অর্থাৎ আজকে আমরা জানবো জন্মকুশিতে মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কী কী ধরনের রোগ বা কি কী ধরনের সমস্যা আসতে পারে তো সেটা জানবো এবং তার সাথে তার প্রতিকার কি আছে সেটাও অবশ্যই আলোচনা করব দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে একটা প্রতিকার হয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা অবশ্যই কিন্তু আপনার ডাক্তারের সান্নিধ্য হয়ে তার ট্রিটমেন্ট করা ঠিক আছে এইটা কখনোই আপনারা ভেবে নেবেন না যে মেডিকেল অ্যাস্ট্রোলজির ভিডিও মানে অ্যাস্ট্রোলজির ওপর ডিপেন্ড করে আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত তাহলে আপনারা হয়তো ভাবেন যে তাহলে অ্যাস্ট্রোলজির কাজটা কী দেখুন দিনের পর দিন রিসার্চের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো উঠে আসে দিনের পর দিন আমাদের আগেকার যারা মনে ঋষিরাজ ছিলেন তারা এটা দেখেছেন লক্ষ্য করেছেন যে কোন গ্রহটা জন্মকুষ্ঠিতে পীড়িত থাকলে তার কী কী ধরনের সমস্যা হচ্ছে এবং সেটা থেকে তারা কিছুতেই রেহাই পাচ্ছে না এরকম ধরনের বিষয়গুলো কিন্তু রিসার্চের মাধ্যমে উঠে এসেছে সেটা আমরা পড়েছি আমরা পড়াশোনা করেছি সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরছি এইটি হচ্ছে সহজ সরল ব্যাপার তো এই দিক থেকে বিষয়টা কী হয় একটা অ্যাস্ট্রোলজারের কাজ সবসময় এটা থাকে যে আপনাকে সঠিক পথ দেখানো আপনার ট্রিটমেন্ট করার ক্ষমতা কিন্তু তার নেই কেন সে ডাক্তার নয় তো এইটি হচ্ছে বিষয় যে আপনার কোনো রোগ হচ্ছে সেটা আপনার দিনের পর দিন সারছে না একটা সঠিক ডাক্তারের সান্নিধ্য পাওয়া বা একটা ডাক্তারের সাথে খুব সহজে যোগাযোগ হওয়া বা একটা রোগ হলো তার জন্য আপনি খুব সহজে ট্রিটমেন্টটা পেয়ে যাওয়া সেই জায়গার যোগাযোগটা কিন্তু অবশ্যই একটা অ্যাস্ট্রোলজার আপনার করে দিতে পারে কিন্তু কখনোই আপনার ট্রিটমেন্ট করতে পারে না আপনি কোনো গ্রহরত্ন পরে আপনার কোনো রোগকে সারাতে পারেন না এটা কিন্তু আমি প্রথম থেকেই আপনাকে বলে রাখছি তো সেই বিষয়ে আজকে আমরা অবশ্যই আলোচনা করবো মঙ্গলকে নিয়ে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন তো আসন শুরু করা যাক তো প্রথম বিষয়টা আমরা যেরকম প্রত্যেকটা ভিডিওতে নিয়ে আসি যে মঙ্গল জন্মকুশিতে পীড়িত আছে কি না সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং তার পরবর্তী পয়েন্ট হচ্ছে জন্মকুষ্ঠিটা মঙ্গল কোন কোন ঘরের অধিপতি এইটা বোঝার উদ্দেশ্য বলার কথা হচ্ছে এইটাই যে আপনাদেরকে আমি একটা ভিডিও এনে দিয়েছিলাম জন্মকুষ্টির কোন ঘর থেকে কালপুরুষের ওইটা পুষ্টি সেই জন্মকুষ্ঠিতে কোন ঘর থেকে কোন অঙ্গ দেখা হয় ঠিক আছে সেই এই পয়েন্টটা যখন ক্লিয়ার করবো আপনাদেরকে বুঝিয়ে দেবো তো দেখুন মঙ্গল জন্মকুষ্ঠিতে পীড়িত আছে কিনা সেটা আপনারা বুঝবেন কী করে সেটার জন্য আপনাদেরকে এই পয়েন্টে আসতে হবে মঙ্গল আপনারা জানেন প্রত্যেকে কর্কট রাশিতে নিচস্ত এবং মিন রাশিতেও সে সমস্যা থাকে দেখুন বিষয়টা হচ্ছে কি মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ ঠিক আছে অগ্নিতত্ত্বের একটি গ্রহ তো সেই দিক থেকে যখন আমাদের এই টোটাল জন্মকুশি দেখা যায় কর্কট বৃষ্টিক এবং মিন হচ্ছে জলতত্ত্বের রাশি ঠিক আছে তো তার মধ্যে কর্কট হচ্ছে সবথেকে বেশি করে এবং বৃষ্টিক তারপর হচ্ছে মিন এবার দেখুন বিষয়টা হচ্ছে কি আপনারা এখানে আমি দেখুন খুব পয়েন্ট টু পয়েন্ট লিখে দিয়েছি মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হয় সেটা আপনারা জানেন প্রত্যেকেই পড়েছে মিন রাশিতেও খুব একটা কমফোর্টেবল ফলাফল দিতে পারে না কিন্তু তাহলে বৃষ্টিক রাশিটা বাদ যাচ্ছে কেন কেননা বৃষ্টিক রাশিটা হচ্ছে মঙ্গলের নিজস্ব রাশি ঠিক আছে যতই নিজের বাড়িতে সমস্যা থাকুক না কেন সেটা নিজের ঘরটা নিজের ঘরই হয় তো সেই দিক থেকে আমি বলবো যে অনেকে এটা মনে করেন যে বৃষ্টিক রাশিতে মঙ্গল থাকলে খুব প্রবলেম দেয় কিন্তু আমি মনে করি বৃষ্টিক রাশিতে মঙ্গল থাকলে খুব একটা প্রবলেম দেয় না বা দিতে পারে না কেন সেটা আলটিমেটলি তা নিজের ঘর ঠিক আছে তো সেই দিক থেকে সর্বপ্রথম জন্মকুষ্টি খুলে নিন খুলে দেখে নিন যে আপনার জন্মকুষ্টিতে মঙ্গল কোনোরকম কর্কট রাশিতে বসে আছে কিনা এটা সব থেকে গুরুত্বপূর্ণ তারপরে মীন রাশিতে বসে আছে কিনা ঠিক আছে এরপরে আপনারা দেখবেন যে কর্কট রাশিতে দেখুন এখানে এই নিচস্ত যে ডিগ্রিটা আছে সব থেকে সমস্যাদায়ক হচ্ছে এইটাই আর শুক্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় সেটা পরের ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন মঙ্গল আঠাশ ডিগ্রি অবধি কর্কট রাশিতে নিচস্ত থাকে ঠিক আছে অলমোস্ট তার নাইনটি সে নিচস্ত মানে এই রাশিতে যদি মঙ্গল বসে থাকে তার ডিগ্রিগত মান যদি এক থেকে আঠাশ অবধি হয় তার মানে সে নিচস্ত আছে আঠাশ ডিগ্রিতে যদি থাকে সে সব থেকে বেশি করে নিচস্ত এটা হচ্ছে একটা বিষয় যদি কোনো কারণে কারণ উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রিতে থাকে মঙ্গল তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে সে স্বাভাবিক হয়ে যায় এটা হচ্ছে বিষয় ঠিক আছে তো সেই দিক থেকে জন্মকুষ্ঠি ফার্স্টে খুলে নিয়ে আপনারা দেখে নিলেন যে আপনাদের মঙ্গল কোন রাশিতে বসে আছে এটা ফার্স্ট প্রায়োরিটি এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাদেরকে যেটা দেখতে হবে জন্মকুষ্ঠীর সব থেকে নেগেটিভ ঘর কি ছয় আট বারো তো ছয় আট নম্বর বারো ঘরে এখানে মঙ্গল বসে আছে কিনা এটা হচ্ছে সেকেন্ড বিষয় এবং তারপরে আপনাদেরকে দেখতে হবে ছয় আট বারোটা কী করে দেখতে হবে আপনাদের লগ্ন থেকে যেটা আপনার লগ্ন হবে আপনার জন্মকুষ্টি খুললেন আপনার সাপোজ মকর লগ্ন তো এই লগ্নটাকে এক ধরবেন এক ধরে এখান থেকে কাউন্ট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ ঘর ছয় সাত আট অষ্টমঘর নয় দশ এগারো বারো দ্বাদশ ঘর এইরকম কোনো যে কোনো লগ্ন আপনার মকর লগ্ন হতে পারে মেষ যে কোনো লগ্ন হতে পারে সেই লগ্ন থেকে ছয় আট বারোতে বসে আছে কিনা এবার পরবর্তী পয়েন্ট আছে ছ নম্বর ঘরে কিন্তু মঙ্গল অপেক্ষাকৃত পজিটিভ ফলাফল দেয় ঠিক আছে তো সেই দিক থেকে যদি বলা যায় তাহলে সব থেকে নেগেটিভ কী হয় ঘর এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জন্মগুষ্ঠিতে মারাত্মক সমস্যা মঙ্গল নিয়ে আসে মঙ্গলজনিত সমস্যা কিন্তু তাদের থাকে এবার মঙ্গল মঙ্গলজনিত সমস্যাগুলো কি কী খুব সহজ সরলভাবে আমি এখানে লিখে দিয়েছি দেখুন মঙ্গল হচ্ছে আমাদের জন্মকুছিতে রক্তের কারক রক্ত রক্তজনিত যে কটা রোগ আছে সেটা কিন্তু মঙ্গলের কন্ট্রোলে থাকে আপনার রক্ত সংক্রান্ত রোগ লিখেছি উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ মানে ব্লাড প্রেশার হাই বা লো পুরোটাই কিন্তু মঙ্গলের কন্ট্রোলে চলে যায় রক্ত আমাশা অশ্ব লিভারের প্রবলেম যে কোনো দুর্ঘটনা হওয়া অ্যাক্সিডেন্ট হওয়া অ্যাক্সিডেন্টের রক্তক্ষরণ হওয়া ফোঁড়া ঘা কলেরা বসন্ত যক্ষা এবং অস্ত্রাঘাত এইরম ধরনের রোগগুলো কিন্তু মঙ্গল ইন্ডিকেশন দেয় ঠিক আছে মঙ্গল যদি আপনার জন্মকুশিতে পীড়িত থাকবেন দেখবেন টুকটাক আপনার লাগছেই সেখান থেকে রক্তকরণ খুব সহজে হচ্ছে বা রক্তকরণ হচ্ছে সেটাকে আপনারা থামাতে পারছেন না এরকম ধরনের বিষয়গুলো কিন্তু মঙ্গল যদি জন্মকুশিতে পীড়িত থাকে সেটা কিন্তু বিশেষভাবে হয় ঠিক আছে মঙ্গল হচ্ছে জন্মকুশিতে এনার্জির কারকগ্রহ কারোর জন্মকুশিতে মঙ্গল পীড়িত থাকলে তারা একদম সবসময় দুর্বল ফিল করে ঠিক আছে মঙ্গলকে স্ট্রং রাখা কিন্তু অবশ্যই খুবই পজিটিভ এবার যদি সেই দিক থেকে দেখা যায় মঙ্গল হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ ঠিক আছে কেন না মঙ্গল সব সময় কি বলুন তো একটা তার মধ্যে এনার্জি কাজ করে যে সবসময় হচ্ছে মানে মেন্টালিটি গরম রেখে দেয় যেটাকে বলা যেতে পারে তো সেই দিক থেকে মঙ্গল গ্রহকে নৈসর্গিক পাপ গ্রহ বলা হয় তো আমি এই দিক থেকে বলতে পারি যে যদি মঙ্গল আপনার জন্মকুশিতে পীড়িত থাকে তাহলে এক কথায় যদি আমরা আসি রক্তজনিত রোগ যেগুলো হয় সেই সকল রোগের সমস্যা কিন্তু আপনার বেশি করে ভুগতে হবে এটা হচ্ছে খুব সহজ সরল একটা বিষয় বেরিয়ে গেল ঠিক আছে এবার যে বিষয়টাটা আসছি আপনারা আপনার লগ্ন ওয়াইজ দেখে নেবেন যে মঙ্গল কোন কোন ঘরের অধিপতি সাপোজ এখানে একটা এক্সাম্পলে আমি চলে আসি মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল কোন পজিশনে বসে আছে সেটা আপনার ফার্স্ট দেখার প্রায়োরিটি এবং সেকেন্ড দেখার প্রায়োরিটি কি মঙ্গল কোন কোন ঘরের অধিপতি তো এখানে মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে এক দুই তিন চার চতুর্থ ঘর ঠিক আছে এবং তার সাথে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোতম ঘর ঠিক আছে মানে চতুর্থ ঘর এবং একাদশ ঘরের অধিপতি মঙ্গল যদি জন্মকুশিতে আট বা বারো নম্বর ঘরে বসে থাকে অথবা কর্কট রাশিতে নিচস্থ অবস্থাতে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মঙ্গল যথেষ্ট পীড়িত এবং সেই মঙ্গলজনিত সমস্যাটা সে বিশেষভাবে পাবে এবং তার সাথে আপনাকে ওই ভিডিওটি দেখতে হবে যেখানে আমি খুব পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে চতুর্থ ঘর থেকে কিন্তু আপনার হৃদয় দেখা হয় রোগ সংক্রান্ত সমস্যা আসতে পারে ঠিক আছে যদি চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল সে নিচস্থ থাকে অথবা আট নম্বর বা বারো নম্বর ঘরে চলে যায় ঠিক আছে এবং তার সাথে একাদশ নম্বর ঘর থেকে কি কী দেখা হয় একাদশ নম্বর ঘর থেকে দেখা হয় আপনার পা ঠিক আছে আপনার পা সংক্রান্ত সমস্যা দেখবেন পায়ে চোটাগাল লেগেই চলেছে এরম ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক আছে এইটা হচ্ছে মঙ্গলের সমস্যার বিষয়গুলো তো আশা করছি আমি এই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে পেরেছি ঠিক আছে পরবর্তীতে আসি জন্মকুষ্ঠিতির কোনো কারণে মঙ্গলরাহু বা মঙ্গল শনি যোগ থাকে সেটা কিন্তু খুব নেগেটিভ একটা বিষয় হয় মঙ্গল মঙ্গলরাহু যোগ মারাত্মক লাইফের সমস্যা দেয় উঠা চোটাঘাত অশান্তি রকম ধরনের বিষয়গুলো লেগেই থাকে আর ঠিক সেম মঙ্গল শনি যোগের ক্ষেত্রেও তাই আপনাদের কিন্তু বলা হয় যে অকাল মৃত্যুর জন্য কিন্তু দায়ী মঙ্গল শনি যোগটা হঠাৎ করে জীবনের একটা বিশেষ বড় পরিবর্তন একটা ঝড় একটা ঝাপটা তাতে একটা হঠাৎ করে ক্ষতি হয়ে যাওয়া কিন্তু মঙ্গল শনি যোগটা আপনাদেরকে খুব সমস্যায় ফেলতে পারে তো এইখানে অবশ্যই দেখে নিতে হবে যে মঙ্গল শনি যোগটা কোন ঘরে হয়েছে যদি ধরুন নিচস্থ মঙ্গলের সাথে শনির যোগ হচ্ছে সেটা খুব নেগেটিভ ধরুন মঙ্গল উচ্চ আছে শনিও সদগৃহস্থ আছে আপনারা জানেন মঙ্গল মকর রাশিতে উচ্চ হয় তো সেই জায়গাতে কর্কটের যেরকম নিচস্থ মঙ্গল সেরকম কিন্তু মকরে উচ্চ ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা গেল যে মকরের ঘরেতে আপনার মঙ্গল শনি যোগ হচ্ছে সেক্ষেত্রে নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে তার মানে এই নয় যে মঙ্গল শনি যোগটা একদমই পজিটিভ মঙ্গল রাহু এবং মঙ্গল শনি যোগটা সব অপেক্ষাকৃত সব থেকে নেগেটিভ একটা যোগের মধ্যে পড়ে তো আমি অবশ্যই বলবো এইরম ধরনের যোগ যদি থাকে শুধু শারীরিক দিক থেকে নয় তাদের অনেক রকম দিক থেকে সমস্যা থাকতে পারে জীবনে একটা ক্রিমিনাল মেন্টালিটিও চলে আসতে পারে মঙ্গল রাহু যোগের ক্ষেত্রে এটা অনেকের মানুষের হয় আপনি যখন জন্মগোষ্ঠীতে দেখবেন মঙ্গল রাহু যোগ খুব পজিটিভলি হয়ে আছে লগ্নে কারুর হয়ে আছে বা উচ্চমঙ্গল বা নিজস্ব মঙ্গলের সাথে খুব সহজে ক্রিমিনাল মেন্টালিটি তাদের মধ্যে চলে আসে মানে অ্যাকচুয়াল ডরহীন জীবনটা তারা শুরু করে সেটা পরিস্থিতি তাদের কাছে ক্রিয়েট করে দেয় অবশ্যই কিন্তু তারপরও সেরকম ধরনের সমস্যাগুলো তাদের থাকেই এটা হচ্ছে বিষয় তো মঙ্গলকে তাহলে আপনারা জন্ম স্ট্রং করবেন কী করে বা পজিটিভ করবেন কি করে এইটা হচ্ছে সব থেকে বড়ো বিষয় এখনকার দিনে বর্তমান যুগে আপনারা প্রচলন দেখবেন যে দশটা মানুষের মধ্যে আটটা মানুষের হাতে মঙ্গলের রক্ত প্রবাল এটা একদম বলতে পারেন খুবই কমন হয়ে গেছে অ্যাস্ট্রোলজারের কাছে যে মঙ্গলের রক্ত প্রবল পড়ানো কিন্তু আমি এখনও আপনাদেরকে পরিষ্কার করে বলবো কোনোরকম কোন গ্রহের সমস্যার সমাধান শুধুমাত্র গ্রহরত্ন নয় এটা সবথেকে বড় বিষয় দেখুন একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদের কাছে যে যখন মঙ্গল আপনার জন্মকোশিতে পীড়িত থাকবে সেটা যদি না দেখা হয় দেখুন একটা বিষয় আমি খুব পরিষ্কার করে মেনে চলি লগ্নপতি না হয়ে যদি কোনো গ্রহ নিচস্ত থাকে তাহলে সেই গ্রহটা স্টোন কখনোই পড়ানো উচিত নয় এটা হচ্ছে সবথেকে বড় বিষয় মানে সাপোজ ধরে দিন মেষ লগ্নের অধিপতি মঙ্গল যদি কর্কটে নিচস্ত থাকে যেহেতু সে লগ্নপতি তাকে আমরা উচ্চস্থ বা স্টোন দিতেই পারি কিন্তু কখনোই অন্য কোনো লগ্নের অধিপতি অন্য কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি নিচস্থ থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই তাকে স্টোন পড়ানোটা ঠিক নয় এটা অনেকে মেনে চলে আমার মতামতটা আমি আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে সব থেকে বিষয় তো এইখানে তাহলে আপনারা কি করবেন মঙ্গলকে পজিটিভ করতে গেলে কি কী করতে হবে আপনাদেরকে দেখুন সেই হিসাবে যদি আমরা আসি মঙ্গলের প্রণাম মন্ত্র তো আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মঙ্গলের প্রণাম মন্ত্র যদি মঙ্গল দেখেন আপনার জন্মকুষ্ঠিতে পীড়িত আছে আপনারা অ্যাস্ট্রোলজার দেখাতে পারছেন না বা রকম সুযোগ সুবিধা আপনার আসছে না আপনি চোখ বুঝে মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো হনুমান চালিসা পাঠ করতে পারেন সেটা খুব ভালো এবং সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো মঙ্গল প্রতিকারে মা ববলামুখী কবচ খুব পজিটিভ কাজ করে ঠিক আছে এইটা যখনই কবচের বিষয় উঠে আসে না এই বিষয়টা কিন্তু মারাত্মকভাবে ফেক হয় ঠিক আছে যে যেরকম নানা রকমভাবে করতে পারে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনাদের পরিচিত যে ব্রাহ্মণ দেখবেন এরকম ব্রাহ্মণ আপনাদের প্রত্যেকের ফ্যামিলির সাথে যুক্ত আছে তারা পুজো করে তো সেই সকল ব্রাহ্মণরা কিন্তু প্রত্যেকে জানেন যে কিভাবে কোন কবচ করতে হয় খুব সহজ সরল একটা বিষয় হয় ঠিক আছে তো তার মাধ্যমে আপনারা কিন্তু মা বগলামুখী কবচ পড়তে পারেন মঙ্গলকে নেগেটিভিটিটাকে কমাতে যদি চান এটা হচ্ছে বিষয় তো সেই দিক থেকে আমি বলব মঙ্গলের রক্ত প্রবল পড়ার পূর্বে আপনাদেরকে কিন্তু অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুর সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলি তবে পড়া দরকার অত সহজে কিন্তু মঙ্গলের রক্ত প্রবাহ পড়তে যাবেন না এবং যেহেতু রক্তজনিত সমস্যা আপনার হতে পারে তো সেই দিক থেকে অবশ্যই রক্তদানটাও কিন্তু খুবই একটা পজিটিভ কাজ আমি মঙ্গলের সাথে রাহুর অন্তর্দশা বা রাহুর সাথে মঙ্গলের তো আপনাদেরকে পার্টিকুলারলি টাইমটা বলে দিয়েছিলাম যে রকম সময় যদি আপনাদের চলে তাহলে আপনারা পজিটিভলি মঙ্গলকে ঠিক রাখতে গেলে রক্তক্ষরণ কমাতে গেলে আপনারা পজিটিভলি রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করে আসুন তাহলে সেক্ষেত্রে কী হলো আপনার অ্যাক্সিডেন্টের যোগটা ব্রেক হয়ে গেল আপনার রক্তক্ষরণ যেটা হওয়ার ছিল সেটা আপনি একজনকে দান করে দিলেন সোশ্যাল ওয়ার্কও হলো আপনিও পজিটিভিটি ফিল করলেন তো এরকম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই কিছু কিছু দিক থেকে আটকানো যায় এবং মঙ্গলের জন্য বলা হয় যদি আপনি পাখিদেরকে মুসুর ডাল খাওয়ান তাহলে সেখানেও কিন্তু মঙ্গল পজিটিভ হয় এটা হচ্ছে একটা বিষয় তো মঙ্গলকে পজিটিভ রাখার জন্য আমি অবশ্যই যেগুলো বললাম হনুমান চালিশা পাঠটা খুবই পজিটিভ তো সেদিক থেকে আপনারা করতে পারেন আমি আপনাদেরকে সব থেকে সহজ সরল উপায় বলে দিই যদি মঙ্গল দুর্বল থাকে প্রত্যেক মঙ্গল এবং শনিবার হনুমান চালিসা পাঠ করুন এবং তারপরে মঙ্গলের প্রণাম মন্ত্রটা আফটার হনুমান চালিসা পাঠের পরে মঙ্গলের প্রণাম মন্ত্রটা কমপক্ষে নবার পাঠ করুন ঠিক আছে একদম মিনিমাম নবার পাঠ করুন করে আপনি বাজরাংবালির কাছেই প্রার্থনা করুন যে মঙ্গল যেন আপনার জন্মকুষ্ঠিতে নেগেটিভিটিটা কমিয়ে দেয় ব্যাস এইটুখানি করলেই হবে ঠিক আছে তো অতএব আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিও আর একটা যে কোনো গ্রহকে নিয়ে আনবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার